সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আমি এর নেক্সট ভিডিওয় বলেছিলাম যে আপনাদেরকে কিছু পেটিএমের নতুন প্রোমো কোড দেবো, এবং প্রোমো কোডের সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটা ট্রিকও আপনাদেরকে দেব যে কিভাবে আপনারা পেটিএমে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করে আপনারা ফ্রিতে শপিং করতে পারবেন, বা আপনারা সম্পূর্ণ কোন কোন প্রোডাক্টগুলো পাবেন সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং নতুন ইউজার এবং ওল্ড ইউজার সবাইকারের জন্য কিন্তু আমি নতুন নতুন প্রোমো কোড কিন্তু আমি নিয়ে এসেছি। তো এই প্রোমো কোডগুলো কিন্তু ওয়ার্ক করছে, মানে এই প্রোমো কোডগুলো কিন্তু অ্যাপ্লাই হচ্ছে অধিকাংশ অ্যাকাউন্টেই। তো আমার এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং আমার সঙ্গে সর্বদা জুড়ে থাকো, এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু তোমাকে লাল সাবস্ক্রাইব বাটনটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো অ্যাট ফার্স্ট কী করবেন না, প্লে স্টোরে গিয়ে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে করবেন। প্লে স্টোরে গিয়ে পেটিএম অ্যাপসটিকে কিন্তু আপনাদেরকে আপডেট করে নিতে হবে, এবং আপডেট করে নেওয়ার পরে আপনারা কী করবেন, এই যে সিম্পলি দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি বিল। তো আপনারা যদি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে কি একটি সুন্দর অফার, যে অফার প্রোমো কোডটি অ্যাপ্লাই করলে আপনারা ফ্রিতে শপিং করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আমি দেখিয়ে দিয়েছি ট্রিকটা যে কীভাবে আপনারা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করবেন। তো আপনাদেরকে কী করতে হবে, তার আগে আপনাদেরকে একটি কাজ করতে হবে যে এখন কিন্তু ফ্লাশ সেল চলছে, তো এই সেলে কিন্তু আপনাদেরকে যে কোনো একটা প্রোডাক্ট কিন্তু বাই করতে হবে। তো চলুন আমি একটা প্রোডাক্ট বাই করছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু প্রচুর প্রচুর প্রোডাক্ট কিন্তু চলে এসেছে, এবং প্রচুর প্রোডাক্ট আসার পরেই আপনারা সিম্পলি কী করবেন, এইখানে দেখতে পাচ্ছেন শর্ট বলে একটা অপশন রয়েছে। তো আপনারা কী করবেন, সিম্পলি কিন্তু এটাতে ওকে করে দেবেন, এবং ওপেন করে দেওয়ার পরই প্রাইস লো টু হাইয়েতে ক্লিক করে দেবেন, এবং প্রাইস লো টু হাইয়েতে ক্লিক করে দেওয়ার পরই কিন্তু আপনাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু অনেকগুলি কিন্তু প্রোডাক্ট চলে এসেছে। তো আমি সিম্পলি একটা যে কোনো একটা প্রোডাক্টে কিন্তু ক্লিক করে দিচ্ছি। আপনারা অবশ্যই অবশ্যই এই সবসময় 240 টাকার কিন্তু নেওয়ার চেষ্টা করবেন যে কোনো শপিং, এবং শপিং চার্জে যেন ফ্রি থাকে আপনারা কিন্তু আপনাদের এখান থেকে খুঁজে বার করে নেবেন ইয়ে থেকে। তো ফার্স্ট আমি এখানে ওপেন করলাম, এবং ওপেন করার পরে কিন্তু আমার কাছে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। তো আপনি দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। তো আপনারা কেদিকে বলে দিই যে, তো দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি দেখিয়ে দিই, এখানে কিন্তু শপিং চার্জ কিন্তু ফ্রি রাখতে হবে আপনাকে, কেননা শপিং চার্জটা অবশ্যই অবশ্যই ফ্রি রাখতে হবে, কেননা শপিং চার্জটা ফ্রি রাখলেই তবে তো আপনি শপিং করলে কিন্তু কোনো চার্জ কাটবে না। তো আপনাদেরকে কী প্রোমো কোড অ্যাপ্লাই করতে হবে আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য কিন্তু এই প্রোমো কোডটি কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করে দিতেই হবে। তো ফার্স্ট আপনি কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রিক ভাউচার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কী ভাউচার? বিল ভাউচার, যেটাতে আপনারা যদি বিল পেমেন্ট করেন, আমি কন্ডিশনটা একটু বলে দিচ্ছি, তো আপনারা দেখুন যে 250 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা প্রোডাক্টটার দাম কত না, 235 টাকা। 235 টাকায় যদি 250 টাকা ক্যাশব্যাক পেয়ে যায়, তো দেখতে পাচ্ছেন এই অফারটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 250 টাকা যদি ক্যাশব্যাক পেয়ে যাই, এবং ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন যদি আমি 500 টাকার ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করি, তাহলে কিন্তু 500 টাকার যদি আমি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করি তাহলে কিন্তু আমি কত পাচ্ছি না, 250 টাকার একটা প্রোডাক্ট কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছি। কেননা প্রোডাক্টটার দামটা আমার কাছ থেকে এখন কেটে নিচ্ছে, যখন আমি বিল পেমেন্ট করব তখন কিন্তু আমাকে এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করলেই কিন্তু আমি এই প্রোমো কোডের যে টাকাটা সেই টাকাটা কিন্তু আমি আমার পেটিএম ওয়ালেটে পেয়ে যাব। তো যাদের ফুল কেওয়াইসি করা আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ওয়ালেটে পাবে, এবং যাদের মিনি কেওয়াইসি করা আছে তারা কিন্তু আপনারা টাকাটা কিন্তু আপনাদের কোথায় পাবেন না, গোল্ডে পাবেন। তো আমি এবার দেখিয়ে দিচ্ছি, আপনারা যখনই এটা অ্যাপ্লাই করে নেবেন, এবং অ্যাপ্লাই করার পরে কিন্তু বাই করে দেবেন, এবং বাই করে দেওয়ার পরে কিন্তু আপনারা প্রসিড টু পেমেন্ট অপশানে গিয়ে আপনাদের যদি নেট ব্যাঙ্কিং থাকে নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করতে পারেন, ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থাকলে ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ভিম ইউপিআই বা আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকেও কিন্তু আপনারা, বা আপনার পেটিএম পাসবুক থেকেও কিন্তু আপনারা পেড করে দেবেন। এবং পেড করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই কী করতে হবে না, আপনাদেরকে প্রোমো কোডটা কিন্তু এখানেও আরেকবার অ্যাপ্লাই করে নিতে হবে। তো প্রোমো কোড অ্যাপ্লাই অলরেডি রয়েছে, দেখতে পাচ্ছেন প্রোমো কোড অলরেডি অ্যাপ্লাই রয়েছে। তো আপনারা সিম্পলি এটাকে কী করবেন না, এটাকে সিম্পলি কপি করে নেবেন। তো সিম্পলি আপনারা কী করবেন না, এটাকে কপি করে নেবেন, এবং কপি করে নেওয়ার পরে আপনারা ইলেকট্রিসিটি বিলে চলে যাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ইলেকট্রিসিটি বিল কিন্তু ওপেন হয়ে গেছে, পেটিএম জাস্ট একটু ওপেন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইলেকট্রিসিটি বিলটের অপশান আসছে। তো আপনারা কী করবেন, ফার্স্ট ইলেকট্রিসিটি বিলটি ওপেন করবেন, এবং ওপেন করার পর আপনি যে কান্ট্রি থাকে, ওয়েস্ট বেঙ্গল থাকলে ওয়েস্ট বেঙ্গল, তো আপনারা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন, এবং দিয়ে দেওয়ার পর বোর্ডটা চয়েস করে নেবেন যে কোনখানের, আমার যেমন ডাব্লিউবি স্টেট, তো আমি সিম্পলি ডাব্লিউবি ইলেকট্রিসিটি অপশানটি ক্লিক করলাম। এবং ক্লিক করার পরই কি কাস্টমার আইডি কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে, কারণ কাস্টমার আইডিটি আপনারা অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন, এবং দিয়ে দেওয়ার পর ভেরিফাই করে নেবেন, এবং ভেরিফাই করে নেওয়ার পর প্রসিড করবেন। এবং প্রসিড করার পরে কিন্তু আপনার যে বিল
বিল, সেই বিলটার অ্যামাউন্ট কিন্তু চলে আসবে। আপনারা অ্যামাউন্টে ক্লিক করে আপনারা কী করবেন না, আপনারা সিম্পলি প্রোমো কোডটা অ্যাপ্লাই করবেন, যে প্রোমো কোডটা আপনারা শপিং করেছিলেন এবং সেখানে অ্যাপ্লাই করেছিলেন সেই প্রোমো কোডটা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আপনাদের কতটা ম্যাক্সিমাম 500 টাকা বিল যখনই আপনারা পেমেন্ট করে দেবেন এবং পেমেন্ট করে দেওয়ার পরও কিন্তু আপনাদের কাছে চলে আসবে। তো আমি আবারও আপনাদেরকে বলে দিই, আপনারা যদি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করেন এবং আপনারা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করেন অথচ শপিং করবেন না, তাহলে কিন্তু আপনাদের কাছে আরও একটি প্রোমো কোড রয়েছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট পে, এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট পে, এই প্রোমো কোডটি কিন্তু এখন লঞ্চ হয়েছে। তো ফার্স্ট পে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্ট পে ম্যাক্সিমাম কত না 750 টাকার ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করলে আপনারা এই প্রোমো কোডটি অ্যাপ্লাই করলে কত পাবেন না 25 টাকা ক্যাশব্যাক। কোথায় পাবেন না, আপনার পেটিএম ওয়ালেটে পেয়ে যাবেন, যাদের KYC কমপ্লিট করা আছে তারা ওয়ালেটে, এবং যাদের মিনি KYC করা আছে তারা কিন্তু অবশ্যই তাদের কোথায় পাবে না, গোল্ডে পাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আরও কিছু প্রোমো কোড বিষয়ে কথা বলবো এবং নেক্সট প্রোমো কোডের দিকে যাওয়া যাক। তো ভিউয়ার্স, পেটিএমে কিন্তু অলরেডি ফ্ল্যাশ সেল ওপেন হয়ে গেছে, তো আপনারা দেখতে চাইলে ফ্ল্যাশ সেলে আপনারা স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ডিলস এবং ফ্ল্যাশ সেল, তো আপনারা সিম্পলি এতে ক্লিক করবেন, দেখবেন টাইমার চালু হয়ে গেছে। কারণ এই টাইমারের মধ্যে কিন্তু এসব প্রোডাক্টগুলো কিনলে কিন্তু আপনারা আচ্ছা খাসা কী করতে পারবেন না, পেটিএম ক্যাশ কিন্তু আপনারা ক্যাশব্যাক রূপে নিতে পারবেন। তো আমি দেখিয়ে দেবো, জাস্ট একটুখানি ওয়েট করুন, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা সিম্পলি পেটিএমে আসার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে যাবে এবং নিচে যাওয়ার পরেই দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ সেলে কিন্তু এখানে কিছু প্রোডাক্ট কিন্তু দিয়ে রেখেছে। তো ফার্স্ট আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরেই আরও নতুন নতুন প্রোমো কোড আমি কিন্তু বলতে চলেছি। তো ফার্স্ট যদি ক্লিক করবেন, করার পর লো টু হাই ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে একটা প্রোডাক্ট কিন্তু আপনারা চয়েস করে নেবেন। তো ফার্স্ট আমি কী করবো না, একটা প্রোডাক্ট কিন্তু আমি এখান থেকে চয়েস করে নেবো। তো ফার্স্ট আমি একটা প্রোডাক্ট চয়েস করে নিলাম এবং চয়েস করে নেওয়ার পরে কিন্তু আমাকে প্রোমো কোড অ্যাপ্লাই করতে হবে। তো প্রোমো কোড আপনারা কী অ্যাপ্লাই করবেন, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রোমো কোড আপনারা অ্যাপ্লাই করবেন কত না, মোবাইল রিচার্জ উইথ 100। তো আপনারা দেখতেই পাচ্ছেন মল রিচার্জ 100, তো এখানে বলেই দিয়েছে না গেট টু মোবাইল রিচার্জ ভাউচার ফর ₹50। আপনারা দুটো ভাউচার পাবেন, যে ভাউচারগুলো আপনারা যদি 50 টাকা করে রিচার্জ করতে চান তাহলে কিন্তু আপনাদের 50 টাকা করে ফ্রিতে রিচার্জ কিন্তু আপনাদের হয়ে যাবে, দুটো ভাউচার কিন্তু আপনাদের 100 টাকা পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা যদি চান তাহলে মোবাইল রিচার্জ আপনারা ভাউচার পেয়ে যাবেন কত করে না 25 টাকা করে মোবাইল ভাউচার, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে চলে এসেছি, চলে আসার পরে কিন্তু এই প্রোমো কোডটি যদি অ্যাপ্লাই করে ওই প্রোডাক্টটি আমি বাই করি তাহলে কিন্তু বাই করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে দুটো ভাউচার কিন্তু আমাকে পেটিএম কোম্পানি দিয়ে দেবে, যে ভাউচারগুলোর কিন্তু আপনারা 50 টাকা করে নেক্সট দুটো মোবাইল রিচার্জে নিতে পারবেন। এই ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন কত হবে না 149 টাকা। তো ভিউয়ার্স আপনারা ভেবে দেখুন, আপনি যদি জিও রিচার্জ করেন 149, তো 149 কিন্তু আপনারা যদি এই প্রোমো কোডগুলো একটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এই প্রোমো কোডগুলি যে দুটো প্রোমো কোড পাবেন তাহলে কিন্তু আপনার জিও রিচার্জটা কত হয়ে যাচ্ছে না 50 টাকায় হয়ে 100 টাকায় হয়ে যাচ্ছে। তো আপনার 50 টাকা কিন্তু 99 টাকায় হয়ে যাচ্ছে, তো আপনার কিন্তু কত ছাড় হচ্ছে 50 টাকা কিন্তু ছাড় হয়ে যাচ্ছে। এই দুটো প্রোমো কোড কিন্তু আপনারা তখনই পাবেন যখনই আপনারা এই জিনিসটিকে আপনারা কী করবেন না, আপনারা বাই করবেন, তখনই কিন্তু এই কিন্তু আপনারা পেয়ে যাবেন। কত কত প্রোমো কোড পেয়ে যাবেন, 50 টাকা করে দুটো প্রোমো কোড কিন্তু 100 টাকা পেয়ে যাবেন। এবং তাছাড়াও যদি আপনারা চান তাহলে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি বাই করে কিন্তু আরও 2-3 মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারবেন। কত করে নিতে পারবেন, 25 টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন। এবং 25 টাকা করে নিতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু 100 টাকার মোবাইল রিচার্জ করলে আপনারা এই 25 টাকার কুপনগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। যখনই আপনারা এই কুপনগুলো ইউজ করতে পারবেন তখন কিন্তু আপনাদের কি না আপনার ওয়ালেটে কিন্তু আপনাদেরকে 25 টাকা করে আপনাদের ওয়ালেটে কিন্তু দিয়ে দেবে। তো আপনারা আরও বিষয় জানতে কিন্তু অবশ্যই আপনারা পড়ে দেখবেন, কেননা ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি বলতে পারছি না সমস্ত প্রোমো কোডের বিষয়ে। তো আমি সমস্ত প্রোমো কোড কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো নিউ ইউজার এবং ওল্ড ইউজারের জন্য, তো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু একবার চেক করে নেবেন। তো চলুন ভিউয়ার্স, আর বেশি কথা না বলে ভিডিওটা লম্বা না করে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। অবশ্যই ভালো থাকবেন, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর পর।